প্রেজেন্ট স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা। দক্ষিপুর গ্রামে রমেলা দুই ছেলের বউ ছিল। বড় বউ রাশি অনেক নরম স্বভাবের এবং ভালো ছিল, সবার সাথে হেসে কথা বলত। কিন্তু ছোট বউ মালিকা অনেক ঝগড়াটে এবং রাগী ছিল। ছোট ছোট কথায় শাশুড়ি আর রশনির সাথে ঝগড়া করত। প্রতিটা কথাই মালিকার সাথে সবার ঝগড়া হয়ে যেত। মালিকা কারো পরোয়া করত না। একদিন শাশুড়ি মা ঘরে রান্না করছিল, বড় বউ রশনি তাকে সাহায্য করছিল। তাদের থেকে একটু দূরেই বসেছিল ছোট বউ, ও খালি দেখছিল, কোনো কাজ করছিল না। আরে মালিকা, খালি বসে আছো, ঘরটা একটু ঝাড়ু দিয়ে দাও, বড় বউয়ের একটু সাহায্য তো হবে। শাশুড়ির কথা শুনে মালিকা রাগ হয়ে বলল, আমি কেন করব? আপনার বড় বউ আছে না, আপনার প্রিয় বড় বউ, ওকে বলেন, ও করে দিবে, ও ঘর ঝাড়ু দিয়ে দিবে, সব করে দিবে। বড় বউ রশনি সব শুনছিল। রশনি আস্তে করে বলল, মা, আমি সব কাজ করে দিব, আপনি কোনো চিন্তা করুন না। সব সময় রশনি ঘরের এবং বাইরের সব কাজ করত। সারাদিন কাজ করার পর রশনি সন্ধ্যা হতে হতে ক্লান্ত হয়ে পড়ত। তারপরও মালিকার কথা শুনতে হতো। একদিন রশনির অনেক মন খারাপ হলো, চিন্তা করতে লাগলো, ও তো কখনো মালিকার সাথে কোনো খারাপ কিছু করেনি, তারপরও কেন মালিকা ওকে দেখতে পারে না। রশনি, এদিকে এসো, কিছুদিন পর অনুষ্ঠান হবে, তোমার কেনাকাটার জন্য কিছু টাকা দিচ্ছি, তুমি কিছু কিনে নিও। ঠিক আছে মা। মালিকা দাদের সব কথা শুনছিল। মালিকা তার শাশুড়িকে এসে বলল, কি ব্যাপার মা, ওই কি আপনার ছেলের বউ? আমি আপনার কিছুই হই না, আমাকে আপনি দিন কেনাকাটা করার জন্য টাকা, আমাকে দিতেই হবে। মালিকার কথা শুনে রমেলাল তাকে জবাব দিল, তোমাকে 1000 আর বড় বউকে 2000 টাকা দিচ্ছি, এটা দিয়ে তোমরা কেনাকাটা করো। আহা, ওরকে 2000 টাকা আর আমাকে 1000 টাকা কেন? ওই আপনার আপন, আমি আপনার কিছুই হই না। রশনিকে 2000 টাকা দিচ্ছি কারণ ওরা 4 জন আর তোমরা 2 জন। এটা চলবে না, আমাকেও 2000 টাকা দিতে হবে। এটা বলে মালিকা রাগে বিড়বিড় করতে করতে চলে যায় আর সোজা যেয়ে তার বরের সাথে ঝগড়া করা শুরু করে দিল। এই শুনছো, আমরা আর এই বাসায় থাকবো না, আমাদের এই বাসায় কোনো মূল্য নেই। তুমি এখনই আমার সাথে চলো, তুমি আমার সাথে না গেলে আমি আমার বাবার বাড়ি চলে যাব, তারপর তুমি থেকো একা একা। মালিকার বরের কাছে আর কোনো উপায় ছিল না, চুপচাপ উঠে ব্যাগ নিয়ে চলে যায় তাদের দ্বিতীয় বাড়িতে। রাজু প্রতিদিন কাজে যেত, ক্লান্ত হয়ে বাসায় আসত, তারপর বাসায় এসে রান্না করত, ঘর বাড়ি গুছাত, কারণ মালিকা কোনো কাজই করত না। মালিকা খালি আরাম করত আর রাজু যা বানাতো সেটা খেয়ে ঘুমোত। একদিন মালিকা অনেক অসুস্থ হয়ে পড়ে, অনেক জ্বর আসলো মালিকার, ও আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে পড়ল। আশেপাশের কেউ ওর ব্যবহারের জন্য ওর সাথে কথা বলতো না, তাই কেউ জানতো না মালিকার কি হয়েছে। একদিন মালিকা মন খারাপ করে বসেছিল, রাজু তখন মালিকার কাছে আসলো, তোমার ব্যবহারের জন্যই কেউ তোমার সাথে কথা বলে না, তুমি তোমার ব্যবহার ঠিক করো, তুমি সবার সাথে মিলেমিশে থাকো, দেখবে তুমি ভালো থাকবে। মালিকা ওর ভুল বুঝতে পারলো ও সোজা ওর শাশুড়ির কাছে গেল। মা, আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমি যে ব্যবহার করেছি আর কখনো করব না। মা, আমি আপনার খেয়াল রাখবো, আপনার কথা শুনবো, আপনারা দুজনই আমাকে মাফ করে দিন মা, মাফ করে দিন। মালিকাকে এমনভাবে দেখে তারা খুশি হলো এবং তাকে মাফ করে দিল। এরপর থেকে বাড়িতে সবাই হাসি খুশি মিলেমিশে থাকলো। তামালপুর গ্রামে
সারিকা নামের একটি মেয়ে বাস করত। ও একটি দোকানে চাকরি করত। দোকান থেকে বাসায় ফিরে সারিকা সবার আগে ওর বন্ধুকে ফোন করত। হ্যালো জন, আমি সারিকা বলছি, তুমি কেমন আছো? কি করছো তুমি? হ্যাঁ সারিকা, এখন আমি তোমার সাথে কথা বলতে পারবো না, আমি অনেক বিজি, আমি কাজ করছি, তুমি ফোনটা রেখে দাও। আর আমি অনেক বিজি থাকি, আমাকে এতবার ফোন করবে না। এইভাবেই জন সারিকার কথা না শুনেই ওর ফোন কেটে দিত। সারিকা একদিন কাজ শেষ করে ওর বান্ধবীর সাথে বাইরে খেতে বের হলো। তখন ওর বান্ধবী ওকে বলল, আরে সারিকা বলিস না, কালকে তো আমার মার্কেটে জন আর জনের আম্মুর সাথে দেখা হয়েছে। জনরা তো দেখলাম যে মার্কেটিং করছে, মনে হয় জনের বিয়ের মার্কেটিং করছে, খুব তাড়াতাড়ি জন বিয়ে করে ফেলবে। কি বলছিস এটা তুই? আমি আর জন তো দুজনকে 5 বছর ধরে চিনি, জন যদি বিয়ে করে শুধু আমাকেই করবে, আর কাউকে করবে না। যদি তোর বিশ্বাস না হয় তাহলে তুই নিজে যেয়ে জনকে জিজ্ঞেস করে আয়। সারিকা সাথে সাথেই দৌড়ে দৌড়ে জনের কাছে গেল। আর যে ওকে বলল, জন তুমি নাকি বিয়ে করছো, তুমি কিভাবে বিয়ে করতে পারো, তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে? হ্যাঁ সারিকা, আমি বিয়ে করতে যাচ্ছি, আর তুমি কি বলতে চাচ্ছো? তুমি তো আমার ভালো বন্ধু। কিন্তু জন তুমি এটা কিভাবে করতে পারো? আমরা দুজন দুজনকে 5 বছর ধরে চিনি, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমার সাথে তো আমার সারা জীবন থাকার স্বপ্ন দেখে ফেলেছি, আমি তো প্রতিদিন রাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। তো আমি কি বলেছিলাম আমাকে নিয়ে স্বপ্ন দেখতে? আমি তো শুধু তোমাকে আমার একটা ভালো বন্ধু মনে করেছিলাম। কেন, আমি কি শুধু বন্ধু হওয়ারই যোগ্য? আমার কি এমন নেই যেটার কারণে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? তুমি দেখতে অনেক কালো, তোমাকে দেখে মনে হয় যে তোমাকে কারো পাতিলের ভিতরে কালি লাগিয়ে দিয়েছে, আর আমার মা তোমাকে একদম পছন্দ করে না। এখন যাও এখান থেকে, তোমার মুখ আর আমাকে কোনোদিন দেখাবে না। সারিকার সব স্বপ্ন ভেঙে গেছে, তাই সারিকা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে যায়। জঙ্গলে যেয়ে ও কাঁদতে থাকে। তখনই একটি জাদুকর্ণীর চোখ সারিকার উপর পড়ে। জাদুকর্ণী এসে সারিকাকে বলল, শোনো মেয়ে, তোমার কি হয়েছে? তুমি এত ঘন জঙ্গলে কি করতে এসেছো? আমার কালো রঙের কারণে আমার বন্ধু জন আমাকে পছন্দ করে না, আর ওর মাও আমাকে পছন্দ করে না, তাই ও আমাকে বিয়ে করেনি। আমি তোমাকে একটা ফেয়ারনেস ক্রিম দিচ্ছি, এটা লাগালে তুমি ফর্সা হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, এটার প্রভাব শুধু 24 ঘন্টাই থাকে, তাই দিনে একবার হলেও এটা লাগাতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এখন আমি অনেক ফর্সা হয়ে যাব এটা লাগিয়ে, আর জন আমাকে বিয়ে করবে। সারিকা ফেয়ারনেস ক্রিমটি নিয়ে বাসায় যায়। বেচারি মেয়ে, ও কি জানে এটা জাদুর ক্রিম সত্যি, কিন্তু এটা লাগালেই ও আমার কন্ট্রোলে চলে আসবে, আর আমার কন্ট্রোলে চলে আসলে ওকে দিয়ে আমি যে কোনো কাজই করাতে পারবো। সারিকা পরের দিন ওই জাদুর ক্রিমটি ওর মুখে লাগায়, আর ও অনেক ফর্সা হয়ে যায়। ফর্সা হয়ে যখন সারিকা বাইরে বের হলো, তখন সব ছেলেরা ওকে দেখতেই থাকে। সারিকার বান্ধবী কারিশমা এটা জানতে পারে। এটা জেনে ও তাড়াতাড়ি করে সারিকার বাসায় আসে। আরে সারিকা, তুই এত ফর্সা কিভাবে হয়ে গেলি, আমাকেও তো বল। জঙ্গলে একটি জাদুকরনি ছিল, উনি আমাকে এই জাদুর ফেয়ারনেস ক্রিমটি দিয়েছে, দেখো এটা লাগিয়ে আমি কত ফর্সা হয়ে গেছি কারিশমা। কি পাগল হয়ে গেছো নাকি সারিকা? ওই জাদুকর্ণী মহিলা ওর জাদুর ফেয়ারনেস ক্রিম দিয়ে গ্রামের অসহায় মানুষদেরকে বশ করে, আর ওদেরকে ওর মন মতো কাজ করায়। তুমি এখনই এই ক্রিমটিকে ফেলে দাও। কিন্তু কারিশমা, এটা যদি ফেলে দেই তাহলে তো জন আমাকে আর বিয়ে করবে না, তুমি তো জানো, তাই না? আমি জনকে কতটা ভালোবাসি। তো কোনোদিন তো জন জানবেই যে তুমি ফেয়ারনেস ক্রিম লাগিয়ে ফর্সা হয়েছো। আর কোনোদিন যদি ফেয়ারনেস ক্রিমই শেষ হয়ে যায় তখন কি করবে তুমি? তুমি ঠিকই বলছো কারিশমা, ফেয়ারনেস ক্রিম শেষ হয়ে গেলে তো আমি আবার কালো হয়ে যাব, কালো হয়ে গেলে তো জন আমাকে আবার ছেড়ে দিবে। কারিশমার কথা
কথা শুনে সারিকা ওর ভুল বুঝতে পারলো। কারিশমা, তুমি তো আমার চোখ খুলে দিয়েছো। তুমি আসলে আমার অনেক ভালো বন্ধু। আমি এখনই এই ক্রিমটি ফেলে দিচ্ছি। সারিকা সাথে সাথে ওই জাদুর ফ্যান ক্রিমটিকে ফেলে দেয় আর ওর মুখ ধুয়ে ফেলে। ওর মুখ ধোয়ার পরে ও আগের রূপে ফিরে আসে। দেখো সারিকা, তুমি কত সুন্দর হয়ে গিয়েছো। শুধু যে ফর্সা মানুষরাই সুন্দর হয় এমন তো কোনো কথা নেই সারিকা, কালোরাও তো সুন্দর হতে পারে। তুমি ঠিকই বলছো কারিশমা, আমি যেমন আছি ওই রকমটি ভালো। আমি নিজেকে এখন অনেক ভালোবাসি। এখন আমাকে কেউ ভালোবাসুক আর না বাসুক, আমি নিজেকে ভালোবাসি। একদিন সারিকা ওর দোকানে কাজ করছিল, তখন ওর দোকানের মালিকের ছেলে ওকে এসে বলল, সারিকা আমি তোমাকে প্রত্যেক দিন দোকানে দেখি, আমি দেখতে দেখতে তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি কালো, এটাতে কি তোমার কোনো সমস্যা নেই? না সারিকা, এটাতে আমার কোনো সমস্যা নেই। তুমি মন থেকে অনেক ভালো একটা মেয়ে, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। সারিকা বিয়ের জন্য রাজি হয়ে যায়। কিছুদিন পর ওদের বিয়ে হয়ে যায়। এরপরে ওরা খুশি খুশি জীবন যাপন করতে লাগলো। তো বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেট স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।